গারুলিয়া ডাম্বার লাইনে 40টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো মিউটেশন সার্টিফিকেট। উপস্থিত পৌর প্রধান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ডাম্বার মিলে শ্রমিক লাইনে বসবাস করেন 400-এরও বেশি পরিবার, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ কারখানার শ্রমিকদের পরিবারেরা সেখানে বসবাস করলেও তাদের কাছে ছিল না কোনো বৈধ কাগজ। সেই কথা বিবেচনা করে গারুলিয়া পৌরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মিউটেশনের কাগজ তুলে দেওয়া হবে গারুলিয়া ডাম্বার লাইন এলাকার বাসিন্দাদের। সেই মতো প্রথম দফায় 25 জন বাসিন্দার হাতে মিউটেশনের কাগজ তুলে দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফায় 40 জন বাসিন্দার হাতে তুলে দেওয়া হল মিউটেশনের কাগজ। গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, উপপৌরপ্রধান অশোক সিং এবং গারুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য গৌতম বোসের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস এবং গারুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌর পরিষদ সদস্য গৌতম বোস ও স্থানীয় বাসিন্দা প্রসাদ রাও জানান, এর আগে আমরা 25 জনকে মিউটেশন সার্টিফিকেট দিয়েছিলাম, আজকে আমরা 40 জনকে দিচ্ছি। আরো 150 জনকে সার্টিফিকেট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এখানে ডিসিএম লাইনে যারা আছে, ডিসি লাইনে কুড়ির লাইন, এটা ডিসিএম লাইনে যারা ডানবার মিলে কাজ করতো সেইসব শ্রমিকরা এই মিলে থাকত, বহুদিন যাবৎ এই মিলে এরা বসবাস করত। কিন্তু এখন বর্তমানে গাউলা পৌরসভা ঠিক করেছে যে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া দরকার, এতদিন ধরে রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কিছু পাইনি, এরা বলছিল তো সেই জায়গার থেকে ওনাদের একটা অকুপাই ট্যাক্স হিসাবে আমরা একটা স্বীকৃতি দিতাম। আমরা ডাম্বার মিল 87 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গারুলিয়া পৌরসভা ডাম্বার মিলের কর্তৃপক্ষের কাছে প্রায় 13.5 কোটি টাকা ট্যাক্স পাওনা আছে আমার, এবং ডাম্বার মিলের প্রপার্টি, ল্যান্ড এবং ডিসিএম লাইন এবং যা যা প্রপার্টি ডাম্বার মিলের আছে সেটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টেক ওভার করেছে, এবং সেই টেক ওভারে যারা গভর্নমেন্ট থেকে একটা লিস্ট কর্তৃপক্ষকে দিয়েছিল যে 100 কোটি টাকা জমা করলে, 118 কোটি টাকা জমা করলে এবং বছরে 1 কোটি টাকা করে জমা দিলে তারা তাদের ল্যান্ডগুলোকে ইউজেবল করতে পারবে, যেটা মিল ছিল যে জায়গায়, যেখানে ডিসিএম লাইন রয়েছে সেই 10 একর জায়গার উপরে। এখানে 50-60-70 বছর ধরে ডাম্বার মিলের শ্রমিকরা এখানে বসবাস করে এবং সেই জায়গায় পৌরসভা সমস্ত রকমের ফ্যাসিলিটি দিচ্ছে, রাস্তাঘাট, ড্রেন, জল, লাইট সমস্ত রকম। তার জন্যে আমরা পৌরসভায় আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে ডিসিএম লাইনে যারা বসবাস করে তাদের প্রত্যেককে আমরা মিউটেশন করে দিয়ে তাদের একটা ট্যাক্স ধার্য করব, যাতে পৌরসভাও ট্যাক্সটা পায় এবং তাদের একটা মালিকানা স্বত্ব পৌরসভা দিয়ে দিতে পারে। অনেকটা সুবিধা হয়েছে, আর আগে আমাদের কোনো ডকুমেন্টেশনটা যেটা ছিল না, এখন বর্তমান যে ডকুমেন্টটা পেয়ে আমরা একটা নিজস্বকে একটা সেফ একটা ভাবি এখন। আমাদের এখানে পৌরসভা প্রতিনিধি বসে আছে, সেই খাতায় সই করে যাবেন। উপপৌরপ্রধান অশোক সিং মহাশয়, অশোক সিং মহাশয়, যারা যারা সার্টিফিকেট গুলো দিচ্ছেন এখানে গৌতম বোস, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।